আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে ঘুরতে আসছি আমি, যে সেটা থাকি সেখানে না, আমি আসছি আলাবামাতে। এখানে একটা লাইট ফেস্টিভ্যাল হচ্ছে, সেখানে এসেছি। অলরেডি চলে আসছি, এখন লাইনে দাঁড়িয়েছি, মানে সব গাড়ির লাইন পার্ক করার জন্য। ওই যে দূরে মানুষ দেখা যাচ্ছে। আমরা চলে আসছি, এখন লাইনে দাঁড়িয়েছি। ওই সামনে হচ্ছে কাউন্টার, তো টিকিট তো আগেই কেটেছি, এখন কাউন্টারের দিকে যাচ্ছি। নাম দেয়া হচ্ছে লাইট ফেস্টিভ্যাল হিসেবে। এখানে একদিকে স্টেজ পারফরমেন্স হচ্ছে, অন্যদিকে সামনে সবাই বসা, সবাই যে যার মতো ফানুস গুলো এখন ড্র করবে। আমরা যখন ভেতরে ঢুকেছি অনেক লম্বা লাইন ছিল, এরপরে সামনে আমরা যে টিকিটটা কেটেছি সেটা দেখালাম, তারা আমাদেরকে ফানুস দিল, তারপরে হাতের একটা ব্যান্ড দিল, সেই সাথে অনেক একটা গ্লো টর্চ দিয়েছে। তো এখন আমরা একটা জায়গা খুঁজে বসবো, তারপরে এই যে স্টেজ পারফরমেন্সগুলো আছে সেগুলো এনজয় করব, আর আমরা খাবার নিয়ে আসছি সেটা খাবো। গান শুনছি, এগুলো হচ্ছে আলাবামারই লোকাল ব্যান্ড। এখন যে পারফরমেন্স করছে, এত এত সুন্দর গান গায়, খুবই ভালো লাগছে শুনতে, ভয়েসটা অসাধারণ। বাবা, বাবল দিয়ে কে খেলে? বিরিয়ানি নিয়ে আসছি, বিফ বিরিয়ানি, তারপরে সমুচা, সিঙ্গারা, আনায়ার জন্য স্ন্যাক্স। বলো, we have lanterns to draw on, এখন এটা আঁকবা? হ্যাঁ। আচ্ছা, এরপরে এটা উঠে যাবে। এটা কোথায় উঠে যাবে? আকাশে। ঠিক আছে, বসো, বসে ড্র করো। and look, there's mini pen. কোথায় দাদা বাড়ি? But I forgot my phone, so I'm going to go grab my phone because we have some winners I need to announce for the photo contest. So that is one that I'm considering a prospect. The other one that has won for sure, like this is pretty epic. Now, the caveat I'll give to this person who I'm going to announce as the winner. Kilixo, mom. Mom? Acha. I can't name his dad or I'm a non Acha, leko. Okay, so if you've gone and looked at the hashtag what lights you and you're looking at some of the competitors who've been competing in this contest, you probably have a good idea what I'm talking about. I am Rita Kiri, the condom. But in order for you to get this, oh, the sundor hocche ma. And the fact that the capture is pretty epic, so here we go, man. 3, 2, 1.
Oh yeah. So was it a video that you did a screenshot on? Okay, because I'm like, dude, if somebody caught that midair, you right on top. Let go of the things in our life that just aren't serving us. এ বুদ্ধিটা কার? আমার তোমার আমরা সবার হাতের ছাপা দিব আচ্ছা এটা কার এটা আমি এটা আনায়ার আচ্ছা লেখো হ্যাঁ তুমি নাম লিখে দাও যখন এটা স্কাইর উপরে যাবে সবাই বুঝবে এটা আনায়ার আর এটা বাবা লিখে দাও আমি পয়েন্ট করে দিয়েছি সো দ্যাট সবাই জানে এটা কার হাত আচ্ছা বাবারটা বাবা লিখে দাও Be the moment that you remember as the moment that Mama changed no. everything for you. Mama ta koro. There's no reason why. Shudhu koro. Because that's what it was for me. Aste koro baba, lantern ta chhire jay na jano. Chhire gele eta ar akashe urbe na. For mom lekho. Shudhu koro. Tumi likhe dao. আমাদের এটা রেডি ওয়েল অলমোস্ট রেডি তুমি আরো পেইন্ট করবা এটা ফানুসের মধ্যে ভালোবাসার ছড়াছড়ি এদিকে আনায়ার বাবা লিখতেছে আনায়া তুমি জানো কোথায় এলা ফিলিক্সও খুঁজে পাচ্ছি না এই যে কি লিখছো আই লাভ ইউ আনায়া আমার নাম কই আমি কই What lights you? So, and I'm going to search for those and I'm looking for creative photos. You got about 5 minutes to enter this contest. But you guys have definitely stepped up your game. কি ড্র করছো? আমি my life belong to you. মানে you and you. আর এখানে আমাদেরকে আঁকা ট্রাই করছি। এটা কে? তুমি, আনায়া আর আমি। বুঝো না? আরে এটা তো আকাশে ওড়ার পরে দেখতে সুন্দর লাগবে এখন একটা কিছু আকাইলি হয়েছে মার্কার দিছে ওগুলা ইউজ করতে হবে না আর একটা বেশি সুন্দর হয়েছে রে হ্যাঁ আনে তো হাবি যাবি যা পড়তে স্টাইক করছে আনে তোমারটা বেশি সুন্দর হ্যাঁ আমি জানি তুমি জানো লাইট ফেস্টিভ্যালে কিন্তু অনেক মানুষ আসছে তবে যে যার মতো সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে প্রায় 7-8 ফিট দূরে দূরে বসেছে সবাই ওয়েট করছে কখন আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসবে আলোটা কমে অন্ধকার হবে তখন একসাথে সবাই ফানুস উড়াবে এটা কোনো ধর্মীয় উৎসব না এটা জাস্ট ফান করার জন্যই এই ফেস্টিভ্যালটা অ্যারেঞ্জ করা হয়েছে দেখছো আনায়া তোমার জন্য সানগ্লাস এটা গ্লো করবে অন্ধকারে হ্যাঁ তুমি দেখো মাত্রই গ্লো হচ্ছে গ্লো হচ্ছে হাই দেখো তো বাবা কি বানায় দিল পড়ো তো মামা মা তো এখন আলো দিছি বুঝছো লাইট বন্ধ হলে এটা গ্লো করবে আদার সানগ্লাস গ্লো করে That's fun, right? Without lenses. আমি কিচ্ছু দেখি না I can't see anything except you. But you can see this. Yeah, I can see your eyes. Okay, this is why I needed to leave the stage. Like, don't do this alone. I have two songs playing at the same time, ladies and gentlemen. আমাদের বসার যে জায়গা ওই জায়গার সামনে যে মশালটা ছিল ওই মশালটা জ্বালিয়ে দিয়ে গেছে এটা হচ্ছে আমাদের বসার জায়গা আর এটা হচ্ছে মশাল এরকম মশাল যারা যারা এসেছে সবার বসার যে জায়গা জায়গার পাশেই ওনারা নিজেরাই জ্বালিয়ে দিয়ে যাচ্ছে ও মাই
my god, it's beautiful! কিছু কিছু অনুভূতি থাকে যেগুলো আসলে ভাষায় প্রকাশ করা যায় না। ঠিক কিছু মুহূর্তও তেমন থাকে যেগুলোকে আসলে নিজ চোখে না দেখলে বোঝা যায় না। আমি চেষ্টা করেছি এই মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে আপনাদের সাথে শেয়ার করতে, কিন্তু এটাও জানি ওই মুহূর্তে আমরা থেকে কিছু সময়ের জন্য যেটা ফিল করেছি বা চোখ দিয়ে যেটা দেখেছি সেটা ক্যামেরায় দেখে অতটা বোঝা যাবে না। মনে হচ্ছিল কিছুক্ষণের জন্য রূপকথার রাজ্যে পৌঁছে গিয়েছি, যে রাজ্যের আকাশের তারাগুলো সাদা না, কমলা রঙের, কারণ এই প্রতিটা ফানুস অনেক উপরে উঠছিল আর মিটিমিটি করে তারার মতো জ্বলছিল। অসম্ভব সুন্দর ছিল সেই মুহূর্তটা। ফানুস আমি ওড়াতে অনেকবার দেখেছি, কিন্তু নিজ হাতে কখনো ওড়াইনি। আর সবচাইতে বড় কথা, যখন প্রায় 3-4 হাজার ফানুস একসাথে সবাই মিলে আকাশে ওড়াচ্ছিল, ওই মুহূর্তটা যে কতটা সুন্দর ছিল সেটা ওই যে বললাম বলে বোঝানো যাবে না। দোয়া করছি আপনাদের সবার জীবনটা ঠিক এই ফানুস ভর্তি আকাশটা যত সুন্দর দেখাচ্ছিল ঠিক ততটাই যেন সুন্দর হয়। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের বিদায় নিচ্ছি। লাইক, কমেন্ট, শেয়ার আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।